হ্যালো দর্শক, এবারে ঈদের সেরা 10টি নাটক কোনটা এগিয়ে আসছে তা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। দর্শক, ঈদ বিনোদনে প্রতিবারের মতো এবারও বাড়তি মাত্রা যুক্ত করেছে ঈদ নাটক। টেলিভিশন ইউটিউব মিলিয়ে অসংখ্য নাটক দেখার সুযোগ পেয়েছে নাটক প্রেমীরা। তবে ভিউ আর আলোচনা রয়েছে এমন 10টি নাটক নিয়ে এই প্রতিবেদন। দর্শক, ভিউ এবং আলোচনা সবার উপরে আছেন ব্যাচেলর পয়েন্টে খ্যাত পরিচালক কাজল আফরিন অমি নির্মিত বিদেশ নাটক। দ্বিতীয় অবস্থানে আছেন মোহিন খান পরিচালিত নাটক দুষ্ট শ্বশুর মিষ্টি জামাই, এত অভিনয় করেছেন নীল আলমগীর জান্নাতুল সোমাইয়া মিম। দর্শক, তৃতীয় স্থানে আছেন রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত ঈদ ছেলামে, নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জুবান ও সামিরা খান মাহি। চতুর্থ স্থানে সুটকেস নাটকে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জুবান ও কেয়া পায়েল। পঞ্চম স্থানে আছেন মিতুল খান পরিচিত কিউট প্রেমিক নাটকটি, যাতে অভিনয় করেছেন নীল আলমগীর জান্নাতুল সোমাইয়া হিমি। ষষ্ঠ স্থানে আছেন লাভ ইউ বাইয়া, নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি জুবান এবং পায়েল, পরিচালনা করেছেন মোহাম্মদ মিফতা আনান। সপ্তম অবস্থানে আছেন পিতা মাতা সন্তান নাটকটি, এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব কেয়া পায়েল। দর্শক, অষ্টম স্থানে আছেন নেভার সিরিয়াস নাটকটি, অভিনয় করেছেন ফারহানু কেয়া পায়েল, নাটকটি ভিউ বাই 23 লাখ ছাড়িয়ে গেছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।